বাংলার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এম শরীফ ভুঁইয়া। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত মৎস্য বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর ফেরির সম্মানিত উপপরিচালক জনাব সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেরির সম্মানিত সহকারী পরিচালক জনাব সাইব আহমেদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তাফাজ্জল হোসেন। আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আলউদ্দিন মিলক, সাধারণ সম্পাদক নবোত্তর খেলাঘোলা সব। যুব উন্নয়ন যুবদের নিয়ে কাজ করে, যুবরাই আগামী সম্ভাবনার বাংলাদেশের নেতৃত্ব দিবে, সেই লক্ষ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর সারা দেশব্যাপী বিশেষ করে ফেনী জেলা এবং দাগনভূঞা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যুবদের যে আগামী সম্ভাবনা বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে। যুব উন্নয়ন এই অধিদপ্তর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে, তার মধ্যে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ একটি, এছাড়াও কৃষি বিষয়ক, ডিজিটাল মার্কেটিং, প্রযুক্তি বিষয়ক, এর বাইরে 6 মাস মেয়াদি, 1 মাস মেয়াদি বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, যেটি আপনারা যোগাযোগ করলে সে ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন। আর আজকে যে আয়োজন, এই আয়োজনের জন্য আমি যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী এবং দাগনভূঞা কর্মকর্তার যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো। এই ধরনের আয়োজনে আসলে যুব উন্নয়ন অধিদপ্তরের চাইতে আমাদের লাভবান বেশি, কারণ আমরা এই 7 দিন আমরা যদি সময় দিই, আপনারা মনে করতে পারেন এখানে 30 জনের একটি যে প্রশিক্ষণ মালা, প্রশিক্ষণ কোর্স, এই 30 জন যদি সঠিকভাবে আমরা গ্রহণ নাও করি, এখান থেকে 10 জনের জীবন বদলে যাবে। যদি আপনারা সঠিকভাবে এই যে 7 দিনের কোর্সটি দিতে পারেন, তাহলে এখান থেকে আপনি চাইলে এই মৎস্য বিষয়গুলোর উপরে আপনার স্বাবলম্বী আপনি করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে মৎস্য প্রশিক্ষণ, আপনি যদি মনে করেন আমি অন্য পেশায় থাকবো, এটার পাশাপাশিও মৎস্য প্রশিক্ষণ করা যায়, সেই হিসেবে আমরা যদি মনে করি যে মৎস্য প্রশিক্ষণ এটি খুবই অগুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি আসলে কোনোভাবেই আপনি চিন্তা করার কোনো বিষয় নয়, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগামীর যে নিরাপদ খাদ্য, নিরাপদ আমরা যে বাজার থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো আসলে ওষুধ বা বিভিন্ন বিষয় কেমিক্যাল যুক্ত, কিন্তু আপনি যখন আপনার পুকুরে অথবা আপনার আশপাশে যখন এই মৎস্য চাষে আপনি নিজে করার চেষ্টা করবেন, তাহলে আপনি নিরাপদ একটি খাবার বা এটি আপনার পরিবার এবং আপনি চাইলে সেটি বাজারজাত করে আয়ের সম্ভাবনা দেখতে পারেন। তো আমি আজকের এই আয়োজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ এম শরীফ ভুঁইয়া সাহেবকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন উনি, আসলে ওনার আপনাদের এই এলাকারই সন্তান এবং এখানে জয়েন করছে গত আগস্টে। তো আমাদের আমারই সহকর্মী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব